ভাইফোঁটার দিন থেকেই তুমুল দুর্যোগ শুরু হতে পারে রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণেই বদলে যাবে আবহাওয়ার মেজাজ। শীতের শুরুতেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কতদিন থাকবে এই বৃষ্টি ভেজা আবহাওয়ার প্রভাব? আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন এই প্রতিবেদন থেকে। আগামীকাল বাঙালির বিশেষ উৎসব ভাইফোঁটা, আর এর মাঝেই আবার বৃষ্টির ভ্রুকুটি বাংলায়। কেন্দ্রীয় আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, আগামীকাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তারপর সেটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপের শক্তি বৃদ্ধি হওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরে, তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়া বা সেটির পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসা নিয়ে অবশ্য এখনও তেমন নিশ্চয়তা পাওয়া যায়নি। মৌসুম ভবন জানাচ্ছে, এই নিম্নচাপের জেরে আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ ভাইফোঁটা ও তার পরের দুই দিন উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই ক্ষেত্রে বুধবার রাজ্যের দুইটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর হালকা বৃষ্টি হতে পারে, আর বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আবার বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলা যেমন দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় থাকছে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। একইভাবে 17 তারিখ বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া ও হুগলিতে। তবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না, তাই সেখানকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। কিন্তু এই নিম্নচাপের কারণে কি শীতের প্রভাব কমে যাবে রাজ্যে, নাকি নিম্নচাপ কেটে গেলেই জাঁকিয়ে শীত পড়বে? উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে ভোরের দিকে বা রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি পেতে শুরু করেছিলেন বাংলার মানুষ, কিন্তু তারই মাঝে নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় শীতের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ কেটে যাওয়ার পর জাঁকিয়ে শীত পড়তে পারে রাজ্যের অধিকাংশ জেলাতেই। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা।